আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার ইউটিউবে প্রোগ্রামটা দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, শেয়ার করছেন, লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, খুব ভালো লাগলো। সত্যি ভালো লাগে যে আপনাদের এই ভালোবাসাটা আমি পাই। আজকে আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলে দিই, যারা আমার সাথে ফোন ইন কনসালটেন্সি করতে চান তাহলে আপনারা 9163525786 এই নম্বরে ফোন করে আপনারা বুকিং করবেন, আমার লোকের সাথে কথা বলে সমস্ত কিছু কথা জেনে নেবেন। এবার চলে আসি আসল কথায়। আমরা যখন ছোট ছিলাম কোনো কিছু চাইতে গেলে বাবা মার কাছে, তখন কি বলতো বাবা মারা? টাকা গাছে লাগানো নেই, এটাই তো শুনতাম। আপনারা হয়তো আমার বয়সে যারা আছেন তারা এই কথাটা অনেকবার শুনেছেন হয়তো, কিন্তু এই যে কথাটা মনের মধ্যে বিশাল ধাক্কাও দিত আমাদের, যে টাকা গাছে লাগানো ঠিক কথা, তার মানেটা হচ্ছে কি যে ওনার কাছে এত টাকা নেই তার মানে। তা কেননা আমরা তখন আমরা এই চিন্তাই করলাম যে কেন নিজেই টাকার গাছ হয়ে যাই, এটাই তো ভাবতাম আমরা, নিজেই কেন না টাকার গাছ হয়ে যাই, তাহলে কারোর কাছ থেকে টাকাও চাইতে হবে না। দেখুন, বাবা মার কাছে তো চাইতেই হবে, ঈশ্বরের কাছে চাইতে হবে, মা লক্ষ্মীর কাছে চাইতে হবে, আর কুবেরজির কাছে চাইতে হবে। এবার কথা হচ্ছে, সেই কথাটাই মাথার উপরে এত স্ট্রাইক করতো যে তখন আমরা ভাবতাম, মানে আপনারা আমরা সবাই ভাবতাম যে এক না একদিন আমরা ওই জায়গায় পৌঁছবো, সেই টাকার গাছের মতনই হয়ে দাঁড়াবো। সবাই হতে পারে, আমি বলবো আপনাদের, আমাদের সবাই হতে পারে। আজকের যুগটা প্রচুর পাল্টিয়ে গেছে, ভীষণভাবে পাল্টিয়ে গেছে, মানুষ মানুষের কদর ভুলে গেছে, এটা ফ্যাক্ট। কিন্তু আপনাদের বলছি, আমি হৃদয় থেকে এই কথাগুলো বলছি আপনাদের, মানে আমরা, আমি শুধু প্রোগ্রাম হিসেবে প্রোগ্রাম করি না, আপনাদের ভেতরে মানে আপনারা আমার সাথে যুক্ত আছেন বলেই আমি এই কথাগুলো বলি, যে মানুষ মানুষে আর কদর করে না, মানুষ শুধু হয়ে গেছে টাকার পিছনে ছুটছে, আর টাকার পিছনে ছুটছে এমনভাবে ছুটছে যে মানে কি না, শুধু টাকাই টাকা, ব্যাস এটাই চাই। আর রিয়েলি আমি এটা বলবো যে আজকের যুগে টাকা ছাড়া চলবেও না, আপনি যে কোনো একটা কিছু করতে যাচ্ছেন টাকাই টাকা লাগবে। তাই টাকাটা আমাদের যা আমদানি রয়েছে, যা আমাদের ক্যাপাসিটি রয়েছে, যা আমাদের ব্রেন রয়েছে, যে হিসাবে আমরা উপার্জন করছি অতটাই থাকবে, এটাকে বাড়তি কীভাবে করব। দেখুন, বাড়তি করতে গেলে আমরা একটা হয়তো চাকরি করছি, সাধারণ চাকরি করছি বা কিছু একটা কাজ করছি, তা আমার যা সোর্স অফ ইনকাম রয়েছে সেটা ওইভাবেই থাকবে। ধরুন আমি একটা মেডিসিন শপ চালাচ্ছি, ধরুন আপনি হয়তো কেউ মেডিসিন শপ চালাচ্ছেন, এমন জায়গায় আপনার মেডিসিন শপ রয়েছে সেখানে আপনার একটা অ্যাভারেজ সেল রয়েছে, অ্যাভারেজ সেলের মানে মিশি বুঝতে পাচ্ছেন, হয়তো আপনার অ্যাভারেজ সেল আছে ওখানে ডেলি 20,000-25,000 টাকা, এর বেশি কিন্তু নেই। এবার তার মধ্যেই আপনি ঘর সংসার চালাচ্ছেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন, তার মধ্যে আপনার বাবা মা ট্রিটমেন্ট করাচ্ছেন, সব কিছুই আপনি করে যাচ্ছেন। কিন্তু আজকের যুগটা কোথায় চলে গেছে এটা তো নিশ্চয়ই আপনি জানেন, যে কত ডিমান্ড বেড়ে গেছে মানুষের, যে ছেলে মেয়েদের ডিমান্ড কত বেড়ে গেছে, কত তাদের একদম চাহিদা বেড়ে গেছে, এইসব আসবে কোথা থেকে? মানুষ তো আর চুরি করতে তো পারবে না, তার মধ্যে কি হয়? আমি আপনাদের কাছে এটাই শুধু বলতে চাই যে কিছু পেতে গেলে আমাদের কিছু স্যাক্রিফাইস তো করতেই হয়। দেখুন একটা জিনিস, ভাগ্য তো মানুষ লিখিয়ে নিয়ে এসছে, ভাগ্য জন্ম থেকে মানুষ লিখিয়ে নিয়ে এসছে, আর ভাগ্যের উপরেই সব কিছু ডিপেন্ড করে। আপনি ভাবছেন হয়তো আমার ভাগ্যে তো এই লেখা ছিল, তাই আমি যতটা দরকার ছিল সেটাই পেয়েছি, এর বেশি পাবো না। এখানে কিন্তু শেষ নেই, মানুষের ভাগ্য ছোট বয়স থেকে নিয়ে, আপনি জানেন বাচ্চা একটা যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেই তার বাবা মার বিশাল উন্নতি হয়। আমি তো বহু লোককে দেখেছি, কোনো মেয়ের জন্ম হলো তারপরেই পিতার উন্নতি চরচর করে উন্নতি হয়ে গেল, আর ঠিক সেই মেয়েটার বিবাহ যখন হয়ে গেল তারপর দেখা গেল তার বাবার আবার সেই ডাউনফল হতে শুরু হয়ে গেল, তার মানে সে লক্ষ্মী নিজে বাড়িতে এসেছে তার মানে। এটা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, যে আমাদের কাছে ঈশ্বর সে শক্তি দিয়েছে, মানে ওনাকে আমাদের স্মরণ করতেই হবে। আমি একটু আগে কি বললাম যে আপনাদের আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হয়, এই স্যাক্রিফাইসটা কি? আমাদের কিছু মনটাকে শুধু একটু স্ট্রং করে, আমাদের আমরা পুজো আর্চা সবই করি ঠিক কি না, আমাদের ঠাকুর ঘর যেটা রয়, ঠাকুর ঘর যেটা হয় যেখানে কত মূর্তি ফটো ইত্যাদি আমরা বসিয়ে থাকি, কত কিছু পাথর রত্ন ইত্যাদি আমরা ধারণ করে থাকি, তার মানে বুঝতে পারছেন সেগুলো আমাদের সাথে কিন্তু অঙ্গীকার হয়ে গেছে, আমাদের সঙ্গী হয়ে গেছে। এক একটা ঠাকুর আমাদের সাথে চোখে চোখ মিলিয়ে যখন আমরা কথা বলি, মানে আমাদের হৃদয়ের কষ্টটা যখন বলি, ওরা তো কিছু বলে না, ওরা শোনে, কিন্তু ওরা শোনে। আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করবেন, আপনার ঘরের ঠাকুর, আপনি ঘরের মধ্যে যেখানেই প্রার্থনা করতে যাচ্ছেন বা বাইরে কোনো মন্দিরে যাচ্ছেন বা কোনো তীর্থস্থানে যাচ্ছেন, আমরা সকলেই তো প্রার্থনাই করে থাকি, আর প্রার্থনা যখন করি আমাদের মুখ থেকে মুখে থাকে সরস্বতী, কোনো না কোনো সময় সরস্বতীর ওই কথাটা সত্যি হয়ে যায়, আর যখন সত্যি হয়ে যায় তখন আমরা সে ফলাফল পেয়ে থাকি। যতই হোক না, যার মাধ্যমেই হোক, সে আমাদের ঘরে অর্থ সে আসবেই,
কারণটা হচ্ছে যদি আমরা রিয়েলি কষ্ট পাচ্ছি আর রিয়েলি আমরা মানে কি বলবো যে ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছি, সকলেই সুখ চায়। কিন্তু দেখুন সুখের কথাটা হচ্ছে যখনই আমরা বলবো মা লক্ষ্মী আর কুবেরজি, এই দুজনের মধ্যে পার্থক্যটা কী আছে জানুন? মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, সর্বদা চঞ্চলা, উনি কোনো জায়গায় একটা এক স্থানে স্থির হয়ে বসে থাকতে চান না। কিন্তু আমরা কত উপায় করি ওনাকে স্থিরতা আনার জন্য ওনার মধ্যে, কত রকমের বাড়িতে আমরা বাস্তুদোষ ঠিক করি, রান্নাঘরটাকে ঠিক রাখি, তারপর আমার ঠাকুরঘরটাকে ঠিক রাখি, কত কিছু জিনিস আমরা কিনে বাড়িতে রাখার চেষ্টা করি যাতে লক্ষ্মী ওই আকর্ষণে চলে আসে। আকর্ষণটা হচ্ছে সবথেকে বড়ো, লক্ষ্মীর সবথেকে কমজোরি জিনিস হচ্ছে শ্রীযন্ত্র, ওনার ওই যন্ত্রমের মধ্যেই সবথেকে বড়ো ওনার কমজোরি আছে। যাদের ঘরে শ্রীযন্ত্র রয়েছে তারা বিশাল বিশাল জায়গায় পৌঁছে গেছে। আপনারা হয়তো এগুলো বিশ্বাস করতে পারবেন না, যারা রেখেছেন তারা তো নিশ্চয়ই এটা ফিল করেছেন। আমার কাছে আমি প্রায় 35-35 বছর হয়ে গেল তখন থেকে ক্রিস্টালের শ্রীযন্ত্র দিয়ে আসছি, আর লোকেরা একটা জায়গায় পৌঁছেছে, মাত্রা পেয়েছে, বাড়ি করেছে, অনেক কিছু করেছে। এটা আমি শুধু বলবো না, তাদের নিজের চেষ্টা, আমি শুধু বিক্রি করেছি তা বলে নয়। মানেটা হচ্ছে কি, ওদের একটা মানে কী বলবো আস্থা, আর আস্থার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। আস্থা রেখেছেন, পুজো করেছেন, যেরকম যেরকম বুঝিয়েছি সেইভাবে শাস্ত্র অনুযায়ী করে গেছেন। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই একটা ভক্তি ছিল বলেই তো আপনারা রেখেছেন বাড়িতে, আর আপনাদের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় পড়ছেন, বাইরে যাচ্ছেন, বিদেশ গেছেন, মানে এগুলো দেখুন কোথা থেকে কোন জিনিস পেয়ে গেছেন তার কিছু বলা যায় না। আপনি হয়তো অন্য কিছু, হয়তো শ্রীযন্ত্রের জন্য শুধু বলবো না, আপনি হয়তো এমন কোনো তীর্থস্থানে গিয়ে এমন কিছু একটা জিনিস নিয়ে এসছেন যেটাকে আপনি রেখে হয়তো সেই জিনিসটা রেখেছেন, শুধু পুজোই করে যাচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন, বলে যাচ্ছেন, মন থেকে বলে যাচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে ওই জিনিসটা দিয়ে হয়ে যেতে পারে। মানে আপনার শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল বলেই তো আপনি আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। আজকে আপনার ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, আজকে আপনার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা প্রাপ্ত করে একটা বড় জায়গায় পোস্টে, বড় পোস্টে আছে। তা সেই সূত্রে আমার উদ্দেশ্যটা কী ছিল, যে আমরা এই যে টাকার গাছ যেটা বলছিলাম, যে টাকার গাছ লাগানো নেই কিন্তু টাকার গাছ হওয়া যায়, এটা একদম ফ্যাক্ট। কীভাবে হবেন আমি আপনাকে একটু জিনিসটা বলবো। যা ধরুন আপনার বাড়িতে আপনি লক্ষ্মী শ্রীযন্ত্র রেখেছেন, কুবেরজির মূর্তি রেখেছেন, এনার কী হচ্ছে, এনার উপরেই আপনি আস্থা রাখুন। অর্থের জন্য এছাড়া তৃতীয় কোনো কেউ নেই। হ্যাঁ, সুখ শান্তির জন্য মহাদেব আছে, নারায়ণ আছে, আমরা তো বিভিন্ন দেবদেবীর কাছে বিভিন্ন রকম জিনিস আমরা চেয়ে থাকি। তা আপনার জীবনটাকে চেঞ্জ করবে আমি এমন একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটাকে আপনারা অবশ্যই ডেলি পাঠ করুন। করে যান না কী আছে, 16 বার 21 বার 28 বার যতবার খুশি আপনি করুন। কিছু তো আপনি নিশ্চয়ই পুজো পাঠ করেন, ভক্তি তো নিশ্চয়ই করেন, আড্ডা স্তোত্র আমি শুনেছি আপনার করেন, আর সূর্য প্রণাম করেন, আর অনেক রকমের মানে মন্ত্রপাঠ ইত্যাদি করেন, এগুলো ঠিক, সব ঠিক আছে আমি মানছি, এগুলো ভীষণ ভালো নিজের মনটাকে পবিত্র রাখার জন্য, প্লাস আপনার সুখ শান্তির জন্য বিভিন্ন রকমের পুজো পাঠ করে থাকেন, মহাদেবের পুজো, তারপর হচ্ছে হনুমান চালিসা ইত্যাদি পড়ে থাকছেন, মানে আপনার আমি যে মন্ত্রটা বলবো এটা কী করবে, আপনার মস্তিষ্কের মধ্যে এমন একটা ঊর্জা শক্তি বাড়াবে। শুধু তো এই নয় যে আপনি ভাবছেন আমি টাকা, সামনে যে দীপাবলি আছে তার জন্য বলছি, এমন একটা ঊর্জা শক্তি আপনার মধ্যে নিয়ে আসবে, সেটা আপনাকে ভীষণভাবে পাওয়ারফুল করে দেবে। মানে ক্রিয়েটিভ আইডিয়া, মানে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ, শুধু এটা বৃদ্ধজনের জন্য, সবার জন্য, একটা স্টুডেন্ট আছে তারও অর্থের দরকার, তারও ভবিষ্যৎ দরকার, সে কীভাবে যে অর্থ উপার্জন করবে তারও দরকার। তা এটা কী করবে, 21 দিনের মধ্যে আপনি দেখবেন এটা কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর থেকে শুরু করতে হয় এই মন্ত্রটা। আপনি ত্রয়োদশী যে কোনো মাসে ত্রয়োদশী কৃষ্ণপক্ষের ত্রয়োদশী থেকে শুরু করবেন, সামনেই আপনাদের আসছে ধনতেরাস, ধনতেরাস থেকে নিয়ে আপনি 21 দিন এটা করুন, 21 দিন এই মন্ত্রটাকে 108 বার করে বলুন। আমার রিকোয়েস্ট, আমি বলবো আপনি বলুন, দেখুন কোনো কিছু ঘটতে দেরি লাগে না। মানুষ কী হয়, চোট ব্যাধি অ্যাক্সিডেন্ট ইত্যাদি হতেও দেরি লাগে না, তার মানে সুঅবসর আসতেও দেরি লাগে না, এটাও জেনে রাখুন, সুঅবসর আসবে আর আপনি শিওর সাকসেস হবেন। আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস আছে যে আমি যদি সৎমন ধরে একদম নিশ্চিন্তভাবে যদি এই মন্ত্রপাঠগুলি করি তাহলে নিশ্চয়ই মা লক্ষ্মী কেন আসবেন না। মাকে আমরা ডাকছি, মাকে ডাকছি, কুবেরজিকে ডাকছি, পিতামাতার মতনই তো ওনারা আছেন, আমার তো পিতামাতাই বলবো এনাকে। তাহলে মার কাছে চাইবো না তা কার কাছে চাইবো, বাবার কাছে চাইবো না তা কার কাছে চাইবো, এনারা তো দিতে বাধ্য হবেনই, এনারা তো আছেন দেওয়ার জন্য, কিন্তু আমরা সঠিকভাবে নিয়ে দিতে পারি না। তার মানে কী হচ্ছে, এখানে একটা জিনিস আরও বলবো, যারা হয়তো এই মন্ত্র পাঠ করে আপনি দেখবেন হয়তো আপনি কোনো ক্লায়েন্ট ভিজিটে যাচ্ছেন, কোনো ক্লায়েন্টের কাছে যাচ্ছেন, আপনি সাকসেস হবেন। কোনো বিজনেস মিটিংয়ের জন্য যাচ্ছেন, সাকসেস হবেন। কোনো আপনি অনলাইনে ইন্টারভিউ দিচ্ছেন, সাকসেস হবেন। কোনো অর্থের কাজ কিছু কারোর কাছ থেকে হয়তো অর্থ উপার্জন করতে যাচ্ছেন,
বা অর্থ কার কাছে আটকে আছে তার কাছে যাচ্ছেন সেটাও সাকসেস হবে। শুধু এই মন্ত্রটাকে নয়, এটা আপনার মনের আত্মার থেকে আপনার প্রার্থনা, এটাই আপনি করছেন। দেবী লক্ষ্মী আর কুবেরজির একটা যুক্ত মন্ত্র আমি আপনাদের বলবো। এই যুক্ত মন্ত্র করার পরে আপনার কী হবে, বিভিন্ন রকমে আপনারা সুফল হবেন, বিভিন্ন জায়গায় সুফল হবেন। যেমন কোথায় টাকা পয়সা আটকে আছে, হয়তো আপনার জায়গার জমি কোথায় আপনার ফেঁসে আছে, কোনো জায়গায় এমনভাবে অনাধিকার কেউ কিছু করে রেখেছে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। আর লক্ষ্মীর স্থায়িত্বের, লক্ষ্মীর স্থায়িত্বের গ্যারেন্টি আমি দিতে পারবো। ধরুন কুবেরজি হচ্ছেন কি, স্থায়ী সম্পত্তির মালিক, যত সব পৃথিবীতে যত সম্পত্তি আছে সব ওনার অধিপতি হচ্ছেন কে, কুবেরজি। আর মা লক্ষ্মী তো চঞ্চলা, তা এবার চঞ্চলা হচ্ছে তাহলে কি, আপনার কাছে হয়তো অ্যাসেটস প্রচুর আছে কিন্তু আপনার কাছে টাকা নেই। আপনি বুঝতে পারছেন আমার কথাটা, আপনার কাছে অ্যাসেটস প্রচুর রয়েছে, হয়তো আপনার কাছে 10টা বাড়ি আছে, আপনি 5টা বাড়ির মালিক আছেন বা 2টো দোকানের মালিক আছেন, এমন কিছু জায়গার মালিক আছেন, ও স্থায়ী সম্পত্তি আপনি পেয়ে গেলেন, কিন্তু সার্কুলেশন নেই আপনার, টাকা পয়সার সার্কুলেশন ঠিকভাবে নেই। আপনি চিন্তাই করে যাচ্ছেন, হয়তো এমন টাকা রোজগার করেছেন সেই টাকা হয়তো অন্য কাউকে ধার দিয়ে দিলেন বা হেল্প করে দিলেন, কিছু একটা করে দিলেন, আপনি বেয়ার হাতে বসে আছেন, খালি হাতে বসে আছেন, এত ইনভেস্ট করে ফেলেছেন যেখানে আপনি আর কিছু ওখানে কোনো কাজের ইম্প্রুভমেন্ট আপনি বুঝতে পারছেন না। দেখুন এটাকে কি বলা হবে, আমি বলবো যে আমরা আপনার সকলেই আমরা ইনভেস্টমেন্ট করি, ঠিক কথা। সব কিছু টাকাকে, মানি বিগেস্ট মানি, এটা তো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, মানি বিগেস্ট মানি, টাকা টাকাই টাকাকে জন্ম দেয়, এটা ঠিক কথা। আপনি টাকা পয়সা যে ইনভেস্ট করছেন, এই যে সামনে ধনতেরাস আসছে, এত কিছু আপনারা কেনাকাটি করবেন, দেখুন আপনারা হয়তো ইউটিউবে অনেক কিছু দেখবেন যে এই জিনিসটা 5টা জিনিস বাড়িতে রাখুন, আপনার বিশাল উন্নতি হবে, কোটিপতি হয়ে যাবে। রাতারাতি কেউ কোটিপতি হতে পারে? ইটস ইম্পসিবল। হ্যাঁ, সব থেকে বড়ো হচ্ছে প্রথম প্রার্থনা, আপনার প্রার্থনার সাধনা, সরি, আপনার প্রার্থনার সাধনা যদি ঠিক থাকে আপনি অবশ্যই হবেন। শুধু 5টা কড়ি এনে রেখে দিলাম আর 21টা মানে কী বলবো, ওই যে নাভিসঙ্গ রাখলাম বা এইসব করলাম তাতে হয় না। আপনি যথারীতি আপনি মানছি পুজো করছেন, পুজো করবেন, কিন্তু তার সাথে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্র দ্বারাই আমরা ঈশ্বরকে জাগৃত করি, ঈশ্বর যখন আমাদের মনের মধ্যে জাগৃত হয়ে যায় তখন কী হচ্ছে, আপনার ঈশ্বর আপনার দেখবে, আপনার দিকে তাকাবে, সে শুনবে আপনার কষ্টটাকে, বুঝবে আপনাকে, মানে দু হাত খোলা হাতে আপনাকে দেবে। এবার হচ্ছে বড় বড় কোনো প্ল্যান করতে যাচ্ছেন, হয়তো আপনার মানে এমন কিছু প্ল্যানিং করে নিয়েছেন যে আমি আজকে একটা বাড়ি নির্মাণ করব বা একটা কোনো মল নির্মাণ করব। আমি দেখেছি বহু বহু মানুষকে মল নির্মাণ করছেন, বড় বড় জায়গা কিনছেন, বড় বড় ফ্যাক্টরি লাগাচ্ছেন, মেশিনারি বসাচ্ছেন, তাদের পেছন তারা দেখুন সব থেকে বেশি ভয় পায় কি বলুন আপনি, এমন কোনো মানুষকে দেখেছেন আপনি আজকে একদম একদম বুকে হাত রেখে বলুন, কোনো এমন মানুষকে আপনি দেখেছেন যে পুজো ছাড়া কোনো কিছু করেছে, যতই বড় আম্বানি হোক যেই হোক, কোনো পুজো ছাড়া কিছু বা কোনো কিছু করেছে, করেনি, যারাই হোক মুহূর্ত বার করবে, পণ্ডিতজিকে ডাকবে, ঠাকুরমশাইকে ডাকবে, দান দক্ষিণা করাবে, ওদের কাছে টাকা আছে ওরা খরচা করবেই তো, কেন করবে না, যে যে সাধ্যের মতন যেরম যেরম সাধ্যের মতন হয় সেই হিসাবে করে যায় মানুষ, সে আমরাও করবো, আমরাও করে যাচ্ছি। তা সেই সূত্রে আমি বলবো, কোনো কিছু করতে গেলে আপনাকে তো আগে নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে, আর সেই ঈশ্বরের প্রতি আস্থা রাখতেই হবে। আপনার যদি আস্থা নেই তাহলে আপনি বঞ্চিত হয়ে যাবে সেই জায়গা থেকে। দেখুন দুনিয়া চলছে, ঠিক কথা, দুনিয়া চলছে, হয়তো আপনার হাজব্যান্ড চাকরি করছে কি ব্যবসা করছেন, আপনার ঘর সংসার চলছে, ব্যস তাহলে ঠিক আছে, চলে যাচ্ছে। আমি এটা বলবো না যে আপনার প্রার্থনা করলেই অনেক বেশি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, ভাগ্যের নির্মাণ তো আপনি নিজেই করবেন, আপনার হাতের রেখার নির্মাণ তো আপনি নিজেই করছেন, আপনি আপনার ভাগ্যটাকে, ডোর অফ ডেস্টিনি যেটা বলা হয়, আপনি নিজেই খুলবেন, দরজাটা তো আপনাকেই খুলতে হবে। সে যখন ডোর অফ ডেস্টিনি আপনি নিজেই খুলতে পারেন, খোলা যাবে, তাহলে কেন না আপনারা এই আমরা সকলেই এই মন্ত্রটাকে পাঠ করি, হঠাৎ কিছু পাওয়া যায়, এটাও জীবনে একটা দেখা গেছে, মানুষ হঠাৎ করে কিছু পেয়ে যায়, সেটা কাকে থ্যাঙ্কস দেন আপনারা, ঈশ্বরকে থ্যাঙ্কস দেন তো। একটা ক্রিকেটার যখন বা ফুটবলার যখন মাঠে নামে, কেউ হয়তো সেঞ্চুরি করলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন সচিনকে দেখেছেন, বড় বড় প্লেয়ার কেন, সবাইকে দেখুন না, আমাদের ইন্ডিয়ান প্লেয়ার দেখুন, বাইরের প্লেয়ারকে দেখুন, যখনই একটা সেঞ্চুরি করে বা তখন কোনো কিছু আর ক্ল্যাপিং হয়, ওখান থেকে সব দাঁড়িয়ে ওনাকে রিগার্ডস দেয়, তখন সে কী করে, ব্যাট উঁচু করে, মাথার উপর খুব উঁচু করে ঈশ্বরের দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানায়। আমি তো অনেক আপনারা দেখেছেন যে প্লেয়ার মানে বড় বড় প্লেয়াররা আমি দেখেছি যে যখন সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি যখন করে নিল, ওই ধরতি মানে ওই মাটিটাকে চুমু দেয়, তার মানে কাকে থ্যাঙ্কস জানাচ্ছে, থ্যাঙ্কস জানাচ্ছে সেই ঈশ্বরকে। মানুষ ঈশ্বরের আধীন, এটা থাকতেই হবে, সারা জীবন থাকতেই হবে, ওনার ছাড়া আমাদের কিছু হয় না, গতি হবেই না, আপনার উন্নতি পাবেন না,
তো ওই একঘেয়ে জিন্দগি যেটা চলছে চলতে থাকবে। আপনি ইম্প্রুভমেন্ট নিশ্চয়ই চান, আর ইম্প্রুভমেন্ট করতে গেলে আমাদের কিছু তো করতেই হবে, স্যাক্রিফাইস তো করতে হবে। আমি আপনাদের কাছে এত কিছু বলার আমার কিছু ছিল না, সত্যি আমি অনেক কিছু বলে ফেলেছি, আমার কথাকে খারাপ নেবেন না। আমি আজকে এটাই জানি যে কিছু ভগবানের কাছে আমরা যদি আস্থা রাখি, কুবেরজির উপরে যদি আস্থা রাখি, আমাদের জায়গা জমি সম্পত্তি বাড়ি করতে গেলে আপনাদের আমাদের সকলকেই যুক্ত মন্ত্র, এই যে লক্ষ্মী আর কুবেরজির যুক্ত মন্ত্র আপনারা একটা পাঠ করুন, ডেলি করুন। আর কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর থেকে 21 দিন করে দেখুন, যারা ভীষণভাবে কষ্টে আছেন করে দেখুন না কিছু কী হয়, ফলাফল তো আপনার হাতেই আসবে, আপনারাই পাবেন, আমাকে কিছু দিতে হবে না, আপনারাই পাবেন, আপনারাই উপকৃত হবেন। তার মন্ত্রটা হচ্ছে, আমি আপনাকে আগে মন্ত্রটা বলে দিই, ওয়িং শ্রিং রিং কুবেরায় রিং শ্রিং, ওয়িং শ্রিং রিং কুবেরায় রিং শ্রিং। এই মন্ত্রটাকে আপনি স্ক্রিনে বড় করে আপনার দেখিয়ে দেবো, দেখে নেবেন বাংলায় লেখা থাকবে, আপনারা এই মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। আর কোন দিন থেকে করবেন? কৃষ্ণপক্ষের ত্রয়োদশী মানে ধনতেরাসের দিন থেকে 21 দিন করুন, আর কন্টিনিউস করবেন। হ্যাঁ, মেয়েরা যদি থাকেন, মেয়েরা যদি করছেন, তাদের যদি কোনো শারীরিক প্রবলেম ওর মধ্যে যদি হয় কোনো ব্যাপার না, 4-5 দিন বন্ধ রাখবেন, তারপরে আবার কন্টিনিউস করে দেবেন। মানে 21 দিন করার পর আপনি একটা কিছু না কিছু একটা রেজাল্ট পাবেন, আমি শিওর। আমি আপনাকে মানে আপনাকে বলবো হৃদয় থেকে, এটা আমার আমার আবেদন নিবেদন যে আপনারা এটা করুন। যত মানুষ কষ্ট পাচ্ছে, বহুত কষ্ট পাচ্ছে, আপনার টাকা পয়সা ইনকাম করছেন, দেখুন যখন মাছি মানে মিষ্টি বেশি হয়ে যায় না, তখন মাছি সেখানেই এসে বসে। আপনার কাছে টাকা আসলে না, 1000 জন আপনার পেছন পেছন ছুটবে। এবার আপনার ব্রেন, আপনার বুদ্ধি, যে আপনি কীভাবে সেটাকে ইউটিলাইজ করবেন। ওই জন্য বলেন লক্ষ্মী তো চঞ্চলা, এই চঞ্চলা স্বভাবের জন্য আপনার কাছে টাকা এসছে হয়তো। আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন, কাকে ধার দেবেন, কার থেকে কী করবেন, কোথায় আপনি ভুল জায়গায় লাগাচ্ছেন নাকি ঠিক জায়গায় লাগাচ্ছেন, এটা আপনার ব্রেন। তখনই আমি বলি যে আপনাকে লক্ষ্মী কি চঞ্চলা হয়ে যায়, আপনি টাকা দিয়ে পস্তাচ্ছেন একদম, চিন্তা করুন তো, আপনি কাউকে টাকা দিয়ে পস্তাচ্ছেন, আপনি নিজের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য নেই হয়তো বাড়িতে, আপনি কাউকে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, হেল্প করাটা একটা দরকার, হেল্প মানুষ করতেই পারে, কিন্তু হেল্পের মানে এ নয় যে আপনি হেল্পলেস হয়ে যান। হেল্প করুন, হেল্প করুন, কাউর হেল্প করছেন, আর তাকে আপনি দিচ্ছেন যাকে আপনি বিশ্বাস রাখছেন, তার থেকে আপনি ফেরত পাবেন। এমন আমি বহু লোককে দেখেছি যারা নিজের আত্মীয় স্বজন ইত্যাদিকে দিয়ে, বন্ধু বান্ধবকে দিয়ে টাকা রিটার্নই পায় না, সারাটা জীবন তাদের এইভাবে কান্নাকাটিতে লেগে যায়। তার মানে চিন্তা করুন, মাথাটা কোথায় চলে গেল, ধরুন কাউকে কেউ 5 লাখ টাকা ধার দিল, আপনার তো পুঁজিবাটা আপনি দিয়ে দিলেন তাকে, ভালো করে সে তো আনন্দ করছে, সে নিজে ব্যবসা করছে, যাই কিছু করছে, সে লস খেয়ে গেল, কিছু হয়ে গেল, তাহলে আপনার টাকাটাও গেল আর তার থেকে উদ্ধারও হবে না। মানে আপনি বারবার চায় তো অর্থাৎ তাগেদা করেই যাচ্ছেন, তাগেদা করছেন, কিন্তু তাগেদা যখন করছেন সে দিতে পারছে না, মানে আপনাকে পুরো আপনার লাইফটাকে ডেড করে দিল, আপনি নতুন কিছু চিন্তাই করতে পারলেন না। আপনি যে 5 লাখ টাকা জমিয়েছিলেন বা ইনকাম করেছিলেন, যাই হোক একটা কিছু করেছিলেন, তো তখন আপনার ব্রেন কাজ করছিল, যেই আপনাকে আপনার টাকাটা নিয়ে নিলে, আপনার কাউকে দিয়ে দিলেন, তারপর আপনি ওর কাছকে চাইতে চাইতে আপনার ব্রেনটাকে পুরো ডেড করে দিল। তার মানে কী হলো, স্কুইজ হয়ে গেল আপনার মাথাটা, আপনি নতুন কিছু চিন্তা করতেই পারছেন না, মানে আপনি চিন্তায় পড়ে গেলেন, চিন্তন আর করতে পারলেন না। চিন্তন করুন, জীবন সবসময় চিন্তন করুন, কী করবো আমি, একে টাকা দিচ্ছি আমি রিটার্ন পাবো কি পাবো না সেটা আগে চিন্তন করুন, মানুষের চরিত্র দেখে বুঝে আপনি টাকাটা দেবেন। টাকা নেওয়ার সময় সবাই মিষ্টি মিষ্টি কথা বলে, এটা ফ্যাক্ট, মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপর আপনি যখন দিয়ে দিলেন তারপর আপনি ফোন করুন, ফোনও আপনার মানে তুলবে না, এমন লোকও আছে সব। আপনার রিলেশনের মধ্যেই রয়েছে, আপনার রিলেটিভ রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যেই রয়েছে, আপনার ঘর পরিবারের মধ্যেই রয়েছে, আপনি রিটার্ন পান না, তখন আপনাদের মন ভেঙে যায়, তখন এক জায়গায় গিয়ে বসে যান। এবার হচ্ছে তখন কী হচ্ছে, আপনার মাথার কাজ করে না, মানে আপনার ওই কয়েক বছর আপনি শুধু ওর পেছনেই আপনার মাথাটাকে খারাপ করে দিলেন। অনেক অনেক কেসেস আপনি দেখুন না, আপনি হয়তো এমন কিছু মানে শেয়ার ট্রেডিং বা ইত্যাদি এগুলো করে, অনেক টাকা পয়সা ইনভেস্ট করে ফেলে, যার মধ্যে ডেড কত কোটি টাকার মানুষের মারা গেল নিশ্চয়ই। এবার যাদের মারা গেছে তার চিন্তা করুন, তারা তো অনেক মানে কী বলবো যে পথেও বসে গেছেন, কিছুদিন আগে যে ঘটনাগুলো কয়েক বছর আগে হয়েছিল সব পথে বসে গেছেন কি। এবার যারা চিন্তন করেছেন, না জীবন এখানে শেষ নেই, গেছে গেছে, এবার আমি আমার আবার শুরু করব, নতুন জীবন শুরু করব, চিন্তন করব কীভাবে রোজগার করতে হয় সেটা করব, সেটাই আমি চাইছি আপনাদের কাছ থেকে, তাহলে সেটাই করুন। দেখুন আমি মন্ত্রটাকে আরেকবার বলে দিচ্ছি, ওয়িং শ্রিং রিং কুবেরায় রিং শ্রিং, এই মন্ত্রটাকে পাঠ করুন 108 বার, আর ধনতেরাসের দিন থেকে শুরু করুন, 21 দিন করুন, আগে 108 বার করে করুন।
আপনি মালা নিয়ে করতে পারেন, ক্রিস্টালে মালা নিয়ে করতে পারেন, লাল মুগার মালা নিয়ে করতে পারেন, ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। আপনার বিষয় সম্পত্তি কোথায় যদি আটকে আছে, কোনো ঝামেলায় পড়ে গেছে, সেটাও আপনি উদ্ধার করতে পারবেন। আপনার কুবেরজি হেল্প করবেন, তার সাথে সাথে মা লক্ষ্মী হেল্প করবেন, আপনার বাড়িতে স্থির হয়ে যাবেন। আর আমার অনেক কিছু বলার ইচ্ছা হয়, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা হয়। যাই হোক, আপনারা এটার মধ্যেই আপনি সন্তুষ্ট থাকুন। হ্যাঁ, আপনি এটাকে কীভাবে করবেন, ঠাকুর আসনে বসবেন, উত্তর দিকে মুখ করে বসুন, দেখুন কী ফলাফল পাবেন। আর বেশি বলবো না, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।